নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অনুব্রত মণ্ডলকে নিয়ে টান টান উত্তেজনা চলছে। সিবিআই জিতবে নাকি অনুব্রত মণ্ডল? চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা সবাই জানেন সিবিআই এবং অনুব্রত মণ্ডল এই নিয়ে টানাপোড়েন যেন চলছে। অর্থাৎ একবার সিবিআই টানছে, একবার অনুব্রত মণ্ডল পালিয়ে যাচ্ছে। কখনো দেখছি অনুব্রত মণ্ডল এই গেলেন সিবিআই দপ্তর বলে দেখানো হচ্ছে, পরে দেখা যাচ্ছে তিনি সোজা চলে গেছেন উর্বান ওয়ার্ডে এবং ভর্তি হয়ে গিয়েছিলেন। পরে জানা গেল তার অন্ডকোষে প্রবলেম আছে। প্রথমে শুনেছিলাম তার বিভিন্ন রকম প্রবলেম আছে, এটা আছে, ওটা আছে, সেটা আছে। পরে শুনলাম তার অন্ডকোষে প্রবলেম আছে। সেখান থেকে তিনি বেরোলেন, পরে চিনার পার্কের যে আবাসন আছে যেখানে তিনি থাকেন আর কি, সেখান থেকে আবার তিনি গেলেন সিবিআই দপ্তরে। টানা জেরাফেরা হলো, তারপর তিনি আবার বেরিয়ে এলেন, আবার তিনি যথারীতি বাড়ি চলে গেলেন। এবং তারপর থেকে শুরু হলো আরো একটা জিনিস। এবার যখন তাকে ডাকা হলো, মানে গতকাল তাকে ডাকা হলো, গতকাল আমরা দেখলাম অনুব্রত মণ্ডল টুক করে আবার এসএসকেএম ওয়ার্ডে চলে এসএসকেএম এ চলে গেলেন এবং উর্বান ওয়ার্ডে তার চেক আপের ব্যবস্থা হয়ে গেল। তার শারীরিক চেক আপ করার পরে এবারে আর এসএসকেএম কিন্তু সেই দায়িত্ব নেয়নি যে আসুন ভর্তি থাকুন, না ভর্তি রাখেননি, বলেছেন তাকে ভর্তি করার মতো কিছু নেই, কিন্তু ছেড়ে দেওয়া হলো। কিন্তু এরই মধ্যে হয়ে গেল সেই টাইমটা চলে গেল, অর্থাৎ যে সময়টা অনুব্রত মণ্ডলকে ডাকা হয়েছিল সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার জন্য, এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল। এরপর আগামীকাল তাকে আবার যেতে হবে, অর্থাৎ 10 তারিখ, 8 তারিখ এরোলেন কিন্তু 10 তারিখ আবার তাকে যেতে হবে। আজ বোলপুরে তার বাড়িতে অলরেডি সিবিআই নোটিশ পাঠিয়ে দিয়েছে, আগামীকাল তাকে হাজিরা দিতে হবে। আবার বোলপুরের মেডিকেল কলেজের, বোলপুর হসপিটালের সমস্ত ডাক্তাররা, মানে একটি মেডিকেল টিম, তারা চলে গেলেন অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসা করার জন্য, দেখার জন্য যে তার শারীরিক পরিস্থিতি ঠিক কেমন আছে, কারণ চরম নাকি সংকটে রয়েছেন তিনি। অবশ্য সমস্ত কিছু মেডিকেল টিম চেক আপ ফেকআপ করার পরে বলেছেন যে না, মোটামুটি ঠিক আছে, তার অবস্থা সেরকম কোনো নয়, কিন্তু যার সমস্যা আছে সেগুলোতে তাকে বিশ্রামে থাকতে হবে। সাংবাদিকরা নাচরবান্দা ডাক্তারকে প্রশ্ন করলেন, যে মেডিকেল টিমে যারা ছিলেন তাদেরকে প্রশ্ন করলেন যে উনি তো কলকাতা থেকে ফিরে এলেন একদম সোজা বোলপুরে, তাহলে উনি কি আর কলকাতায় যেতে পারবেন না? সঙ্গে সঙ্গে সুচতুরভাবে ডাক্তারের উত্তর ছিল, মানে মেডিকেল টিমে যিনি ছিলেন তার উত্তর ছিল যে না, তিনি পারেন, তিনি তো এসেছেন, কিন্তু তবুও আমরা বলবো তার এই মুহূর্তে জার্নি করা ঠিক নয়, কারণ লং জার্নি তিনি করতে পারবেন না। এবার তার সমস্যা কিন্তু পাইলস, অর্থাৎ আগে ছিল অন্ডকোষ, পরে হয়ে গেল পাইলস। অন্ডকোষের প্রবলেমটা এখন আর পাওয়া যাচ্ছে না, কিন্তু পাইলসের প্রবলেম হয়েছে। এবার বসে তিনি কি করে যাবেন, এই প্রশ্ন উঠে গেছে। এরই মধ্যে আগামীকাল তাকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে। এরকম একটা টান টান উত্তেজনা। আবার এদিকে আজ সিবিআই এর কলকাতার, পশ্চিমবঙ্গে যে দপ্তর, কলকাতার দপ্তর নিজাম প্যালেসে, সেখানে কিন্তু অলরেডি এসে পৌঁছেছেন সিবিআই এর দিল্লি থেকে আসা বিভিন্ন অফিসাররা। এবং আজ ছুটির দিন হওয়া সত্ত্বেও সেখানে এসে পৌঁছেছেন বড়ু পাচার কাণ্ড যেটা করছিলেন, যিনি তদন্তকারী অফিসার ছিলেন তিনি এসে পৌঁছেছেন, এবং পৌঁছেছেন কয়লা পাচার কাণ্ডে যিনি অফিসার ছিলেন তিনিও। অর্থাৎ সবাই একটা টিম এসে পৌঁছে গেছেন এবং সেটা নিয়ে তারা আলোচনায় বসেছেন। এবং এই বৈঠক বা আলোচনা, এটা কিন্তু একটা ইঙ্গিত দেয়, সেই ইঙ্গিতটা হচ্ছে আগামীকাল যদি কোনো কারণে অনুব্রত মণ্ডল এড়িয়ে যান হাজিরা, তাহলে কি হতে পারে। হাজিরা এড়ালে মোটামুটি এটা জেনে রাখুন, সিবিআই মোস্ট প্রবাবলি মুভ করবে কোর্টেতে এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার চিন্তা করবে। কারণ যেভাবে একের পর এক দিন হাজিরা এড়িয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল, সেটা কিন্তু আর তাকে সুযোগ দেবে বলে মনে হয় না। এবং এর ফলে আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ইডি যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের বেলা এসএসকেএম এ না গিয়ে সোজা নিয়ে চলে গেছিলেন এইমস ভুবনেশ্বরে, ঠিক একইভাবে তাকে নিয়ে যেতে পারেন। যেরকমভাবে জোকায় নিয়ে গেছিলেন চেক আপ করার জন্য, ঠিক একইভাবে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের মতোই অনুব্রত মণ্ডলকে টেনে নিয়ে যেতে হবে, যাওয়া যেতে পারে যে কোনো ইএসআই হসপিটাল, সেটা হতে পারে জোকাতে টেনে নিয়ে গিয়ে বা অন্য কোনো জায়গায়, সেখানে গিয়ে তার মেডিকেল চেক আপ হতে পারে। এবং তারপরে তার মেডিকেল রিপোর্টের ভিত্তিতে কিন্তু অনুব্রত মণ্ডলকে জেরা করা হবে। আমার মনে হয় অনুব্রত মণ্ডল এতগুলো জেরার মধ্যে যাবেন কি যাবেন না সন্দেহ আছে, কারণ অনুব্রত মণ্ডল নিজেও বুঝে গেছেন যে তার অবস্থা খুব একটা ভালো নয়। কারণ তার যে ব্যক্তিগত দেহরক্ষী ছিল সাইগল, সাইগল কিন্তু এখনো হেফাজতে রয়েছে, এবং সাইগলের দেওয়া তথ্য অনুযায়ী ইডি কিন্তু আবার মুভমেন্ট করছে, একদিকে সিবিআই আর একদিকে ইডি দুজনে মুভমেন্ট করছে। আরে মুভমেন্টটাই কিন্তু ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাবে অনুব্রত মণ্ডলের মতো মানুষদের, কারণ অনুব্রত মণ্ডলের মতো মানুষরা, যার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অর্থাৎ এই রাজ্যের বিরোধী দল নেতা, তিনি কিন্তু পরিষ্কারই বলেছেন একে ধরে নিয়ে যাওয়া উচিত, অর্থাৎ তুলে নিয়ে যাওয়া উচিত বেঁধে।
দেখুন আমরা বলতে পারি না কেউ বেঁধে নিয়ে যাবে কি তুলে নিয়ে যাবে, বিরোধী দলের নেতা তিনি, বিজেপির যেহেতু দায়িত্বে আছেন তিনি বলতে পারেন, কিন্তু আমরা বলতে পারি, আমরা সবাই চাই যে দোষী নয় তার তো কিছু হবে না, আর যে দোষী সে কেন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে না। যদি তাকে মিথ্যে কেসে ফাঁসানো হয় তাহলে তো সে বেরিয়ে আসতে পারে, কিন্তু একের পর এক যা ঘটনা ঘটছে তাতে দেখা যাচ্ছে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, এবং অনুব্রত মণ্ডলের যারা যারা আশেপাশে ছিলেন তারা সবাই কিরকম কোটিপতি হয়ে গেছে। আমরা যদি একটু খেয়াল করি বকটুই কাণ্ড যদি আপনারা একটু মনে করেন, তাহলে বেরিয়ে আসছে যে বকটুই কাণ্ডে আমরা কি দেখেছিলাম, সামান্য একজন মুরগির দোকানে হেল্পার ছিল, মানে মুরগি কাটার পাশে হেল্পার থাকে, সেখান থেকে তার প্রাসাদের মতো বাড়ি, কোথাও দেখেছি কেউ ভ্যান ঠেলতো সে আজকে কোটিপতি। এই কোটিপতি হয়ে যাওয়ার গল্পগুলো যদি আশেপাশের লোকেদের হয় তাহলে অনুব্রত মণ্ডলের মতো লোকেদের কত কি হতে পারে, এটা একটা সাধারণ মানুষের মনে চিন্তা থাকে, এবং সেই চিন্তা যদি সত্যি না হয় তাহলে সামনে যেতে ভয় কিসে। কিন্তু অনুব্রত মণ্ডল বারংবার এড়িয়ে যাচ্ছেন। আর যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে বোলপুর থেকে যে হসপিটালের মেডিকেল টিম পৌঁছে গেল তারা এই জন্যই পৌঁছেছে যে জন্য যেটা হচ্ছে কারণ দেখেছে, তারা বলছে এটা নাকি খুব একটা শারীরিক অবস্থার অবনতি হয়ে গেছিল। এবার কিরকম অবনতি হয়ে গেছিল যাতে মেডিকেল টিম পৌঁছে গেছিল অনুব্রত মণ্ডলের বাড়িতে, এবং সেখান থেকে তারা একদম সাংবাদিকদের সামনে বলতে বাধ্য হলো, মানে বলেই দিল যে তার অবস্থা সেরকম নয়, মানে একদম হসপিটালে ভর্তি করার মতো কিছু নেই, কারণ SSKM বলে দিয়েছে, তার উর্বান ওয়ার্ড সেখান থেকে বলে দিয়েছে যে ভর্তি করার কিছু নেই, তার উপর তার বোলপুর যেতে পারে না, কারণ বোলপুর কখনোই SSKM এর উপরে যাবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার মনে আছে নন্দীগ্রামে যখন পায়ে চোট লাগলো, পায়ে চোট লাগার নন্দীগ্রাম থেকে সোজা তিনি চলে গেলেন SSKM এ, অর্থাৎ পশ্চিমবঙ্গের আর কোনো সুপার ফেসিলিটি বলুন আর সুপার স্পেশালিটি বলুন হসপিটাল আছে বলে আমাদের জানানি SSKM ছাড়া। কাজে সেই SSKM যখন বলে দেয় একে ভর্তি করার মতো কিছু নেই, তাহলে বোলপুর নিশ্চয়ই বলবে না একে ভর্তি করার মতো আছে। কিন্তু বোলপুরের মেডিকেল টিম যখন বাড়ি পৌঁছে গিয়ে জানিয়ে দেয় যে তার অবস্থা এতটাই ভালো নয় যে সে আবার যেতে পারে, যাত্রা করতে পারবে না, অনেক দূরে যেতে পারবে না বসে, আমার মনে হয় অনুব্রত মণ্ডল যদি বসতে না পারেন, পাইলসের ব্যাপার আছে, উপুর করে হলেও নিয়ে যাওয়া উচিত। এবং সবাই চাইবে, মানে আমি চাওয়ার না, সবাই চাইবে যে উপুর করে হলেও নিয়ে যান, অত বসিয়ে নিয়ে যাবেন না, পিছনে ব্যথা আছে, কষ্ট হতে পারে, পাইলসের যন্ত্রণা হচ্ছে, পাইলসের যন্ত্রণা ভয়ঙ্কর যন্ত্রণা, আগে অন্ডকোষ ছিল সামনে, এখন পাইলস হয়েছে পিছন দিকে, যেখানে যন্ত্রণা হচ্ছে ভদ্রলোকের, তো তাকে নিয়ে যাওয়া উচিত। আমার মানে উপুর করে বসিয়ে বা যেভাবেই হোক তাকে নিয়ে যাওয়া উচিত, কারণ যেটা করা দরকার আছে সত্যিটা সামনে আসুক, আমরা সবাই চাই সত্যিটা সামনে আসুক, যদি দোষী না হন তাহলে ভয় কিসের। যে কথাটা বারবার কুণাল ঘোষ বলেছেন, একটা কুণাল ঘোষের কথা কিন্তু আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তিনি বলেছেন পার্থ চট্টোপাধ্যায় যে দোষী নয় সেটা কিন্তু প্রথম থেকে বলেননি, তিনি একবারও বলেননি তিনি দোষী নয়, তিনি চুপ করেছিলেন। আর কুণাল ঘোষের আরো একটা কথা খুব ভালো লেগেছে যে ওকে যেন, অর্থাৎ পার্থ চ্যাটার্জিকে যেন ট্রিটমেন্ট করা হয় সাধারণ বন্দীদের মতো, মানে কোনো ফেসিলিটি না দেওয়া হয়, তাহলে সে বুঝবে। অনুব্রত মণ্ডলকে একই রকম ট্রিটমেন্ট করা উচিত বলে কুণাল ঘোষও বলবে বলে আমার মনে হয়, জানি না এই ক্ষেত্রে কি বলবে। আরো একটা প্রশ্ন কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খায়, সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের নামে যখন এই কেলেঙ্কারিটা যখন জড়ালো, ইডি যখন নিয়ে গিয়ে গ্রেপ্তার করলো, তারপরেই তার পদ গেল, তার মন্ত্রিত্ব গেল, কিন্তু অনুব্রত মণ্ডলকে বারংবার ডাকা হচ্ছে এবং গরু পাচার কাণ্ডে তার দেহরক্ষীর টাকা পর্যন্ত পাওয়া গেছে, এত কোটি টাকার মালিক হয়ে গেছে সে সায়গাল, তাহলে অনুব্রত মণ্ডলকে এখনো পর্যন্ত কেন দলের দায়িত্ব রেখেছে। এর সঙ্গেই মানে উত্তর লুকিয়ে আছে, কারণ অনুব্রত মণ্ডল হচ্ছে সেই সুতো যে সুতোকে যদি টেনে ভেতরে ঢুকিয়ে দেয় তাহলে অনেকেরই গামছা খুলে যাবে। আরে গামছা খুলে যাবে না এই জন্য বলছি, সুতো টানলে গামছা খুলে যায় জানেন না, গামছার একটা সুতো টানলে গামছা পুরো খুলে যায়, তো সেরকম অবস্থা আর কি, তো সেরকম হয়ে যাবে। কাজেই সেটা যাতে না হয় সেটার জন্য কি চেষ্টা করা হচ্ছে আটকানো, পারবে কি আটকাতে, সেটিং তো হলো না, কারণ আমরা পরিষ্কার বুঝে গেলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী এই দুজনের মধ্যে কোনো সেটিং হয়নি, কারণ সেটিং যদি হতো তাহলে অনুব্রত মণ্ডলের কোনো চিন্তাই ছিল না, বহাল তবিয়তে থাকতে পারতো, কিন্তু সেটিং হয়নি, কাজেই ভয় তো আছে, সেটিং হবে না এটা আমি প্রথম বলেছিলাম, কারণ সেটিং তখনই হয় যখন দেনা পাওয়ানোর ব্যাপার থাকে, অর্থাৎ তুমি আমাকে কি দেবে বদলে আমি কি দেবো, এখানে কিছুই পাওয়ার নেই বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, অর্থাৎ আর সামনে কোনো ভোট নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবে, যদি ধরে নেন ভোটের স্বার্থে তাতেও নেই, কাজে সেটিং এর গল্প শেষ। এবং পরিষ্কার কথা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক নেতা, মানে যারা তৃণমূলে আছেন সেসব রাজনৈতিক নেতাগুলো ম্যাক্সিমামের নামই কিন্তু সামনে চলে আসছে, কখনো ইডি ডাকবে কখনো CBI ডাকবে, আর উত্তেজনাময় সপ্তাহ হচ্ছে আগামী সপ্তাহ, মিলিয়ে নেবেন আমার কথা, দেখতে থাকুন রুদ্রবার্তা। রুদ্রবার্তা মানে আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে, যুক্তি ছাড়া রুদ্রবার্তা কিছু পাবেন না। যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা জায়গায় আপনি আছেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।